সময়টা মোটেও ভালো যাচ্ছে না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। দলবদলের বাজারে একে একে সব দরজায় যেন বন্ধ হয়ে আসছে CR7-এর। গেল সপ্তাহে বায়ার্ন মিউনিক জানিয়ে দিয়েছিল রোনালদো তাদের দলের জন্য নয়। এবার পর্তুগিজ এই মহাতারকার দরজা বন্ধ করে দিল চেলসিও। রাজিবুল ইসলামের রিপোর্ট। চলতি মাসের শুরুতেই পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্লাব ম্যানুকে জানিয়েছিলেন ভালো প্রস্তাব এলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে ইউরোপীয় সংবাদ মাধ্যমে খবর তার দরবদলের খবর। সম্ভাব্য গন্তব্য হিসেবে দেখা হচ্ছিল বায়ার্ন মিউনিখ, চেলসি আর নাপোলির নাম। পিএসজির নামও উচ্চারিত হচ্ছিল কম বেশি, তবে তালিকা থেকে শুরুতেই বাদ পড়ে বায়ার্ন মিউনিখের নাম। জার্মান ক্লাবটির প্রধান নির্বাহী অলিভার কান জানিয়েছেন রোনালদোকে নেয়ার কোনো ইচ্ছে নেই। জার্মান ম্যাগাজিন কিকারকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন রোনালদোকে তিনি ভালো চোখেই দেখেন, ইতিহাসের অন্যতম সেরা তিনি, তবে তাকে দলে ভেড়ানোটা মোটেও বায়ার্ন মিউনিখ ক্লাবের দর্শনের সঙ্গে খাপ খায় না। এরপর পিএসজিও রোনালদোকে নিতে অপারগতা প্রকাশ করে। এবার ইংলিশ ক্লাব চেলসিও ধরল একই পথ। দ্য অ্যাথলেটিক জানাচ্ছে চেলসি কোচ থমাস টুকেল তাকে দলে ভেড়ানোর কথা ভাবছেন না, যদিও ক্লাবটির নতুন মালিকের সঙ্গে কথা চলছে রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেজের। তবে তাকে দলে ভেড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে টুকেলের কাছ থেকেই, যার মত এখন রোনালদোর বিপক্ষেই। ফলে চেলসিতে তার যাওয়া এখন অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। এদিকে রোনালদোকে আকাশচুম্বী বেতনে লোভনীয় এক প্রস্তাব দিয়েছে সৌদি আরবের একটি ক্লাব, তবে সেই প্রস্তাব না করে দিয়েছে রোনালদো। আপাতত ইউরোপ ছাড়ার কোনো ইচ্ছে নেই পর্তুগিজ এই মহাতারকার। 37 বছর বয়সী এই ফুটবলার ম্যানুর সঙ্গে চুক্তিবদ্ধ 2023 সাল পর্যন্ত। ইউরোপের কোনো ক্লাব রোনালদোকে কিনতে আগ্রহী না হলে ম্যানুতেই থেকে যেতে হবে CR7-কে। রাজিবুল ইসলাম, নাগরিক।